বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আমার আর একটা নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম এবং আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তো সকালবেলায় দেখো, সংসারের সমস্ত বাসি কাজ সেরে এখানে আমি একটা আম নিয়ে আর কটা মুড়ি নিয়ে বসে গেছি খেতে। খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে বাদ বাকি যে কাজগুলো আছে সেইগুলো করব। তো এখানে দেখো থালা বাসনগুলো রাখা হয়েছে, এখনো ঝাঁকায়ও রাখিনি। আর খাওয়া দাওয়া করে সবার আগে একটুখানি ভাজা আর একটুখানি তরকারির জন্য সবজিটা আমি কেটে নিয়েছি। এখানে কেটেছি হচ্ছে বরবটি আর আলু, আর এর নিচেই রয়েছে হচ্ছে তোমার হচ্ছে ডাটা আর হচ্ছে আলু। এইটা দিয়ে হচ্ছে আজকে সর্ষে দিয়ে ডাটা চচ্চড়ি করব। আর এই যে রয়েছে হচ্ছে আমাদের গাছের হচ্ছে বেগুন। তো বেগুন সিদ্ধ খেতে আমার দারুণ লাগে। আর নিজেদের গাছের বেগুন, ওই দেখো ওই সাইডটাই হচ্ছে আমাদের ডাটা আর বেগুন গাছ রয়েছে, তো ওখান থেকে হেব্বি সুন্দর লাগছে আর ফুরফুর করে ভীষণ হাওয়াও আসছে। তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর এখন দেবো হচ্ছে বরবটি আর আলু যেগুলো কেটে রেখেছিলাম সেইগুলো। তো ভাজা আর কিছু শেয়ার করার নেই, ভাজাতে হচ্ছে লবণ দেব আর হচ্ছে তোমার হলুদ দেব আর কটা গোটা লঙ্কা দিয়ে দিলে ব্যাস ভাজলেই হয়ে যাবে। আর এই সাইডটাতে দেখো, তোমাদের বলেছিলাম যে একটুখানি হাওয়া হচ্ছে, এই কারণে গ্যাসটা একটু মানে কম জ্বলছে বা হাওয়াতে এদিক ওদিক চলে যাচ্ছে গ্যাসটা, তার জন্য এখানে একটা কুলো দিয়ে আমি সাপোর্ট দিয়ে দিয়েছি। আর ভাতও আমার প্রায় হয়ে গেছে, একটু পরেই নামিয়ে নেব। আর যে হচ্ছে বেগুন দেখিয়েছিলাম তোমাদের, ওই বেগুনগুলো হচ্ছে একটুখানি সিদ্ধ দিয়ে দেবো। আর এইদিকে দেখো, ওই যে যে বরবটি আলুটা ভাজতে গিয়েছিলাম, ভাজতে গিয়ে কড়াইটা আমার ভীষণ পুড়ে গেছে। তো যাই হোক, ওই কড়াইতেই আবার রান্না করছি, তেল দিয়ে দিয়েছি আর তেলের ভিতরে দিয়ে দিয়েছি হচ্ছে জিরে। আর এবার যে হচ্ছে ডাটা আলুটা কেটে রেখেছিলাম ওইটা দিয়ে দেবো, ওইটা দিয়ে একটুখানি লবণ আর একটুখানি হলুদ দিয়ে হচ্ছে ভাজা ভাজা করবো। তো লবণ আর হলুদ আমি দিয়ে দিয়েছি আর হালকা করে ভাজাও হয়ে গেছে। আর এখন আমি হচ্ছে একটুখানি পেস্ট করে নিয়েছিলাম, যেটা কিনা হচ্ছে একটুখানি জিরে, একটুখানি লাল কাঁচা লঙ্কা আর দিয়েছিলাম এক টুকরো আদা। তো এইটা দিয়ে আর একটুখানি ভাজা ভাজা করব, তারপরে হচ্ছে জল দিয়ে দেবো। তো এখানে দেখো আমার মশলা দিয়ে সবজিটা ভালো করে ভাজা ভাজা করা হয়ে গেছে। এখন হচ্ছে আমার যে যতটুকু প্রয়োজন আর কি সবজিটা গলতে, একটুখানি শুকনো শুকনো করবো, বেশি ঝোলঝোল করবো না, তো সেই পরিমাণে আমি হচ্ছে জল দিয়ে দেবো। আর এইদিকে দেখো আমার শাশুড়ি আবার কেটে দিয়েছে একটা চাল কুমড়ো, কেটে লবণ মাখিয়ে রেখেছে জল ছড়ানোর জন্য। আর তারপরে আবার কেটেছে হচ্ছে আমাদের ভেন্ডি ছিল, ভেন্ডিগুলো না খেলে আবার মানে শুকিয়ে যাবে, সেই কারণে এখানে ভেন্ডিগুলো কেটে দিয়েছে। আর এইদিকে দেখো আমার হচ্ছে তরকারিটা ঢেকে দিয়েছিলাম সবজিটা আর ডাটাটা গলার জন্য, তো সেইখানে পুরো ভালোভাবে গলে গেছে। এখন শুধু আমি একটুখানি হচ্ছে সর্ষে বেটে এর মধ্যে দিয়ে দেবো, তাহলেই ব্যাস রেডি হয়ে যাবে আমার তরকারি। তো আজকে আমাদের রান্না হয়েছে, এই দেখো এখানে হচ্ছে চাল কুমড়ো ভাজা হচ্ছে কালো জিরে ফোড়ন দিয়ে, আর এখানে রয়েছে হচ্ছে ভেন্ডি ভাজা, আর এখানে আমি বলতে বলতে আমি নিজেই ভুলে যাচ্ছি, আর এখানে রয়েছে হচ্ছে বরবটি আর আলু ভাজা, যেটা ভাজতে গিয়ে আমার কড়াইটা বিভৎসভাবে পুড়েছে। আর এইটা হচ্ছে সব ভাজাভুজি হয়ে গেল, এবার হচ্ছে একটুখানি তরকারি করেছিলাম সেই সর্ষে বাটা দিয়ে ডাটা চচ্চড়ি। তো দেখতে কিন্তু ভীষণ ভালো হয়েছে, মনে হচ্ছে অনুষ্ঠান বাড়ির মতো, আশা করি খেতেও ভীষণ ভালো হবে। তো যাই হোক, তারপরে আমরা রান্না করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে আর দীক্ষা স্কুল থেকে বাড়ি চলে এসছে, তো এখন ভাবছি আগে হচ্ছে দীক্ষাকে খাইয়ে নিই, তারপরে হচ্ছে বাদ বাকি সব কাজগুলো। আর ওই স্কুল থেকে এসেই মাটি চুটি নিয়ে খেলতে বসে গেছে, কারণ এত গরম ঘরে তো টেকা যাচ্ছে না ফ্যান চালানেও, তো বাইরে এখানে একটু হাওয়া টাওয়া আসছে, তো ও ওর বান্ধবীর সঙ্গে খেলতে লেগে গেছে। তো চলো আমি দীক্ষাকে হচ্ছে খাইয়ে নিই, তারপরে আবার দেখা করছি তোমাদের সঙ্গে। তো দীক্ষাকে খাওয়ানোর পরে এখানে আমি চলে এসেছি আবার ঘরে, তখন তো গ্যাসটা মোছা হয়েছিল না, আর এখন আমিও খাইনি, তো ভাবছি আগে গ্যাসটা ভালো করে মুছে টুছে নিই,
তো রাত্রেবেলায় সেইভাবে আমাদের মোছা হয় না, রাত্রেরটা কিন্তু সকালেই মোছা হয়, আর সকালবেলা যেটা রান্না করা হয় সেটা সকালবেলায় মোছা হয়। তো যাই হোক, এখানে মুছে নিয়েছি, আর দেখতে পাচ্ছ সাইডে অনেক এঁটো বাসনপত্র রয়েছে, সেইগুলো মাজবো, মেজে টেজে তারপরে একবারে আমি নিলিবিলি খাবো। আর খাওয়া দাওয়ার পরে একটুখানি বসেছিলাম, আর আজকে এত কষ্ট হয়ে গেছে সত্যি কথা বলতে একদমই ইচ্ছা করছে না যে দীক্ষাকে একটু জুস টুস কিছু করে দিই, এই কারণে ভাবছি আজকে আর কিছু করব না, একটুখানি ওর কাছে হাওয়াই গিয়ে বসবো। তার জন্য ভাবছি যে ওকে একটা আপেল কেটে দিই, আপেলটাও ফুরিয়ে যাবে আর আমার কষ্টটাও হবে না জুস বানানোর জন্য। তো যাই হোক, আর এই প্যাকেটে 2-3 দিন আগে হচ্ছে মিষ্টি এনেছিল, তো সেটাই আজকে ভীষণ ইচ্ছা করছে যে একটুখানি মিষ্টি খাই। তো এখানে মিষ্টি নিয়ে নিয়েছি, হচ্ছে আমি মিষ্টি খাবো আর দীক্ষাকে হচ্ছে আপেল কেটে দেবো। তো ওই যে দেখো, আমি আপেল কেটে নিয়ে এবার হচ্ছে দীক্ষার কাছে যাচ্ছি, ও ওইখান থেকে খেলে খেলে এসে এবার আমাদের নতুন যে রান্নাঘরটা হয়েছে ওর মধ্যে বসে এবার খেলা করছে, ওর অনেকগুলো সঙ্গসাথী আছে, ওর মানে পিসিমণিরা সব। তো যাই হোক, এখন এখন ও সহেলি আর ও খেলছে, তো সহেলি আর ও যেহেতু খেলছে তো আমি বললাম সহেলিকে একটা দাও, একসঙ্গে বসে আছে বাচ্চা মানুষ তো একা একা খেলে একদমই ভালো দেখা যায় না, আর সবসময় বাচ্চাদের এটাই শেখাতে হয় যে শেয়ার করে খেতে হয়। তো এই যে হচ্ছে সহেলি খেয়ে নিচ্ছে, আর আমার শাশুড়ি কিন্তু ওই দিকে হচ্ছে কাজ করছে, যেটা কিনা ওই আমাদের নতুন ঘরটা একটুখানি লেপে নিচ্ছে আর ওই ডুয়া টুয়াগুলো একটু মানে ঠিক করে নিচ্ছে। তারপরে হচ্ছে আমরা তিনজনে এখানে একটু শুয়ে পড়েছিলাম, মানে শুয়ে শুয়ে এরকম আর কি গল্প টল্প এরকম করছিলাম। যাই হোক, দীক্ষাকে এখন আবার চান ধান করাতে হবে। তো এখানে দেখো, চান করানোর আগে আমাদের বাড়িতে এত আম রয়েছে, তা সত্ত্বেও দীপঙ্কর আবার আম এনেছে, তো কিছু বলার নেই। যাই হোক, আম তো ফেলবো না, খেয়ে নেবো সব। কোথা থেকে তোমার সব থেকে বেশি পছন্দ হয়েছে কোন আমটা, মানে মনে হচ্ছে যে একটু খাই খাই, এইটা এটা পছন্দ হয়েছে? এটা তো ছোট্ট বেবি আম তোমার মতো, এইটা ভীষণ বড়, এই যে এইটা বড়, এইটা বড়, এইটাও বড়। তোমার ওই ছোটটা মনে হচ্ছে খাই, এখন দেবো কেটে, তুমি ছোট তার জন্য ছোট থাকাবা, এখন কি দেবো কেটে? ঠিক আছে। আর দুপুরের পর থেকে তোমাদের সঙ্গে আর সেইভাবে দেখাই হয়নি, তো এখন হয়ে গেছে সন্ধ্যা, আর আমার শাশুড়ি গিয়েছিল একটুখানি বাজারে, তো সেখান থেকে হচ্ছে চপ নিয়ে এসছে, আর চপগুলো কিন্তু পুরোই নিরামিষ, আলুর চপ, স্যান্ডউইচ, স্যান্ডউইচের ভিতরে হচ্ছে স্যালাডে তোমার পেঁয়াজ দেয়নি, পুরোটাই নিরামিষ, শুধু শসা, টমেটো, সস টস এইগুলো দিয়ে দিয়েছিল। তারপরে হচ্ছে খাওয়ার পরে এখানে একটুখানি মটরের ডাল ভিজাচ্ছি, তার কারণ আজকে তো ভীষণ গরম পড়েছিল আর ভাতগুলো পুরো আলিয়ে গেছিলো, তার জন্য ভাতে জল দেওয়া হয়েছিল। তো আমার তো আমাদের তো নিরামিষ, তার জন্য ভাবছি একটুখানি মটর ডালের বড়া করে নেব লঙ্কা দিয়ে, আর পান্তা ভাত খেয়ে নেব। তো এখানে ডালটা ভিজতে থাকুক, আমি দীক্ষাকে হচ্ছে ততক্ষণ বই পড়িয়ে আসি। তো দীক্ষাকে এখানে যখন আমি বই পড়াতে বসছিলাম আমার ঘাড় পিঠগুলো এত লেগে যাচ্ছিল, যার জন্য এরকম মানে আমি একটু ব্যায়াম করার চেষ্টা করছিলাম, সেটা দেখে দীক্ষা ওর বাবাকে ডাকছে যে দেখো মামাম কি করছে, দেখো মামাম কি করছে। তারপরে বলছে কি করছে, এখন আমাকে আবার ওইটা করালো যে এ মামাম এরকমভাবে বসে আছে। তো চলো দীক্ষাকে পড়িয়ে টড়িয়ে যাবো হচ্ছে রান্নার কাছে। তো আমি হচ্ছে মিক্সিতে এগুলো হচ্ছে বেটে নিয়েছি, আর এক সাইডে দেখতে পাচ্ছ দীক্ষার দুধ জাল হচ্ছে, দীক্ষা তো দুধ দিয়ে ভাত খাবে, আর আমাদের যে ভাতে জল দিয়েছিল সেগুলো হচ্ছে বড়া ভেজে আমরা হচ্ছে পান্তা ভাত খাবো। তো চলো ঝটাপাটগুলো ঝটাপাট করে বড়াগুলো ভেজে নিই, আর তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করবো, তারপরে ঘুমাবো। তো যাই হোক, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো দেখা হবে আবার নতুন কোনো ব্লগ নিয়ে এর পরের দিন, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর আমার পাশে থেকো।